Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন। আপনার প্রত্যেক কার্যের মতোই এই কার্যও আমি আপনার সহায়ক হয়ে আপনার সাথেই থাকব, কারণ আমি আপনার সবচেয়ে প্রিয় ভক্ত, তাই না প্রভু? আর এই সংসারে যা অধার্মিক শক্তি রয়েছে তাদের বিনাশের জন্য আমাদের ধার্মিক শক্তিকে একত্রিত করতে হবে। সঠিক বলেছো। তাহলে প্রভু, আমি এমন এক সেনাদল তৈরি করব যা নিকট ভবিষ্যতে আপনার কাজে আসবে। হনুমান, খুব ভালো, শক্তি তো তোমার ছিলই, বুদ্ধিও ছিল, কিন্তু আজ তোমার বুদ্ধি আরো প্রখর হয়েছে, যার প্রমাণ হলো এই যে তুমি ভবিষ্যতের কথা ভাবছো। আর একজন বিলক্ষণ ব্যক্তির পরিচয় হলো তার দূরদর্শিতা। তোমার মধ্যে সেই গুণ দেখে আমি প্রসন্ন হয়েছি, আর এই ভেবে ভালো লাগছে যে এই নির্ণয় তুমি স্বয়ং নিয়েছো আমার সহায়তা ছাড়াই। আপনি পথ না দেখালে আমি কিচ্ছু করতে পারবো না প্রভু। হনুমান, তুমি আর আমি, ভক্ত আর ভগবান, একে অপরের পরিপূরক। এ আপনার কৃপা প্রভু। তাহলে প্রভু, এই পথে আমায় এগিয়ে যেতে হলে আপনার অনুমতি চাই। অবশ্যই, তোমাকে এমন সেনাদল প্রস্তুত করতে হবে যাতে মহারথী যোদ্ধা থাকবে, এমন বীর থাকবে যারা যুদ্ধের বিভিন্ন কৌশলে পারদর্শী, কারণ ভবিষ্যতে আমি এমন এক প্রবল শক্তির মুখোমুখি হব যাকে পরাস্ত করা সহজ হবে না। হনুমান, ধর্ম আর অধর্মের মধ্যে এমন এক সংঘর্ষ হতে চলেছে যা সৃষ্টির ইতিহাসে আগে কখনো হয়নি, আর সেই সংঘর্ষে আমার প্রধান সহযোগী হবে তুমি। তাই তার প্রস্তুতি এখন থেকেই আরম্ভ করো। যথা আজ্ঞা প্রভু। এবার আমি এমন বানর সেনা প্রস্তুত করব যে দলের শুধু একটি ধর্ম থাকবে, অধর্মের বিনাশ, যাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হবে রামকার্য নির্মাণ। জয় শ্রীরাম। Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন।